আজকে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এবং ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। ভিডিও গেমস নিয়ে কথা বলবো। বাংলাদেশে এখন ভিডিও গেমস একটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। বাচ্চা কাচ্চারা ভিডিও গেমস নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, তো এই কারণে এটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এই কারণে কারণ হচ্ছে এটা কোনো ইজি সাবজেক্ট ম্যাটার না, এটা একটা লাইক একটা কমপ্লেক্স সাবজেক্ট কথা বলার জন্যে। বাংলাদেশের মতো দেশগুলোতে যেটা আমি অতীতে অনেক পর্বে অনেক সময় অনেক ক্যাপাসিটিতে অনেক প্রসঙ্গে দেখাইছি, আজকে আরেকটা প্রসঙ্গ সেটা যে বাংলাদেশিদের ইনক্লুডিং এক্সপার্টস তাদের কথাবার্তা হচ্ছে সব কিছু বন্ধ করে দিতে হবে, যে কারণে এইসব দেশে ইনোভেশন হয় না। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কোনো ইনোভেশন হয় না। অ্যাগেন এই যে বিষয়গুলো অনেক ক্যাপাসিটিতে অনেকবার আলোচনা করে দেখাইছি যে ওয়েস্টের দেশগুলা থেকে কেন অ্যামাজন, গুগল, ফেসবুক, ইউটিউব হয়, ওয়েস্টের দেশগুলা থেকে কেন এই ধরনের গেমিং অ্যাপ এরা করে। কি ওয়েস্টের সকলে রাইট, এরা হচ্ছে মাটি থেকে মণিমুক্তা কুড়ে আনে, রাইট? অ্যাপারেন্টলি ছাই ছাই থেকে এরা মণিমুক্তা কুড়িয়ে নেবে, আর বাংলাদেশ হইতেছে মণিমুক্তাগুলোকে ছাই বানিয়ে দেবে। সো এই কারণে এদের সলিউশনগুলো খুব ইজি, এদের কথাবার্তাগুলো খুব সিম্পলিস্টিক। এবং এইসব দেশের আমি এখনই দেখাবো যে কথাগুলো বলতেছি এগুলোর প্রমাণসহ ফলো আপ দেখাবো, যে এইসব দেশের এক্সপার্টদের কথাবার্তা হইতেছে, যেটা সবসময় বলি একটা উন্নত সভ্য দেশের একটা রাস্তার মূর্খ লোক যে ভাষায় কথা বলে, বাংলাদেশের এক্সপার্ট একই ভাষায় কথা বলে, যা মন চাইলে একটা বলে দিল, এক্সপার্ট মন গড়া কথা, মুখে মনে হয়েছে একটা জিনিস ওনার মনে হয়েছে বলে দিব এটা। তো এই যে গেম গেম খেলা বাচ্চা কাচ্চারা, এইটাকে হচ্ছে ওয়েস্ট একটা ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলছে এবং এটাকে একটা ক্যারিয়ার বানিয়ে ফেলছে এবং এটাকে একটা প্রফেশন বানিয়ে ফেলছে। এবং বাচ্চা কাচ্চা অনেকে লাইক এটাকে তারা ক্যারিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে এবং এইটাই তাদের লিভিং হিসেবে নিয়ে নিচ্ছে। যেমন ইউটিউব আসছে, ইউটিউব চ্যানেল খুলে বাচ্চা কাচ্চা ইউটিউব চ্যানেল থেকে অনেক রকম ইনোভেটিভ কাজকর্ম করা শুরু করছে ওয়েস্টেরা, রাইট? তারপর দেখা দেখি ইদানিং এত বছর পর এসে বাংলাদেশে কিছুটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, বাংলাদেশে অনেকে বুঝতে শুরু করছে। তো ইউটিউব টিউটিউব এগুলো তো কারো সুপারভিশন লাগে না, আপনি ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন। সো যেই কারণে বাংলাদেশে পারতেছে অনেক ইয়াং ছেলেমেয়ে নানাভাবে ব্যবহার করতে প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু ওই যেটা বললাম, বাংলাদেশের মুরব্বী অভিভাবক এবং এক্সপার্টদের যন্ত্রণায় আপনি কিছু করতে পারবেন না, যে কারণে এই আলোচনাটা এখন উঠে আসলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সুপারিশ করছে বলে একটা খবর আসছে, এই ভিডিও গেমিং অ্যাপগুলা পাবজি, ফ্রি ফায়ার এগুলো বাংলাদেশে ব্যান করে দেওয়ার জন্যে। তো খবরটা আসার পর হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেটা অস্বীকার করছে যে না, আমাদের কাছে এমন কোনো সুপারিশ আসে নাই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এরই মধ্যে নাকি বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই বিষয়টি নিয়ে সংবাদ বিস্তারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জাব্বার বলেছেন, কোনো মন্ত্রণালয়ের তরফ থেকে এই ধরনের কোনো আলোচনা বা আবেদন তারা পাননি। তারা অস্বীকার করলেও আমরা ধরে নিতে পারি যে এরকম একটা আলাপ যেহেতু শুরু হয়েছে, মিডিয়াতে এরকম একটা খবর আসছে, কারণ মিডিয়াতে ইনসাইডার নিউজ থাকে এবং মিডিয়াতে যেসব ইনসাইডার নিউজ আসে তারপর পরবর্তীতে আমরা দেখি এগুলো সত্যি হয়। সো তারা অস্বীকার, সো আমার যেটা মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটছিল, সরকারের মধ্যে এটা ব্যান করার বিষয়ে একটা আলাপ আলোচনা সুপারিশ উঠছিল, সেটা মিডিয়া জানার পর মিডিয়া যখন এটা পাবলিশ করছে তখন ফেসবুকে এবং সবখানে আউটক্রাই শুরু হয়, এখন এটা সরকারের লোকজন অস্বীকার করতেছে। সেকেন্ড থিং হচ্ছে একজন এক্সপার্টের ভাষ্য শোনেন এই ব্যাপারে, ভিডিও গেমসের ব্যাপারে, উনি শিশু বিশেষজ্ঞ, ওনার ভাষ্যটা আমরা শুনি তারপর সেটা নিয়ে কথা বলবো। পাবজি একটা গেম, ছোট ছোট শিশুরাও তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, তাদের আচরণগুলো অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়, তাদের ফিজিক্যাল হেলথ ডিস্টার্বড হয়। তো উনি বলে দিলেন যে পাবজি খেলার কারণে কী কী হয় বাচ্চাদের, পড়ে শোনাই কোট করি ওনাকে, বাচ্চারা রাতে ঘুমাইতে পারে না, বাচ্চারা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বাচ্চাদের মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়। উনি কই পেলেন এই তথ্যগুলো? উনি কিন্তু এই একজন এক্সপার্ট, টিভি থেকে গিয়ে এক্সপার্ট খুঁজে আনছে এই বিষয়ে কথা বলার জন্য। দেখেন লাইক এমনিতে তো বললাম বাংলাদেশে এক্সপার্ট সকলের নামে এক্সপার্ট, সেটা আলাদা ব্যাপার। তো ওনাকে যেহেতু ইন্টারভিউ করা হবে এই বিষয়ে, মানে উনি কিছু না জানতেই পারেন, রাইট? বাংলাদেশে মানে অ্যাগেন বাংলাদেশে কি ইউনিভার্সিটিতে কোনো রিসার্চ হয়? বাংলাদেশের শিক্ষকরা কি আপডেটেড থাকে, আপ টু ডেট থাকে যে পৃথিবীতে কী হচ্ছে, ওনার এরিয়া কী কী নতুন আপডেটেড তথ্য আসতেছে না আসতেছে, কী কী চেঞ্জ হচ্ছে, কিছু জানে না, রাইট? দুঃখটা হচ্ছে যে আপনার কাছে একটা টিভি ইন্টারভিউ নিতে আসতেছে পাবজি নিয়ে, ভিডিও গেমস নিয়ে, আপনি 5 মিনিট পড়াশোনা করে বসছেন। এমনিতে তো পড়াশোনা করেন না, এমনিতে তো পড়াশোনা করার প্রয়োজন নাই বাংলাদেশে, রাইট? রিসার্চ হয় না, সুতরাং পড়াশোনা করার প্রয়োজনও নাই, আপনারা রাজনীতি করে বেড়ান সেটা ঠিক আছে, অ্যাটলিস্ট ইন্টারভিউটা নিতে আসার আগে তো 5 মিনিট বসে একটু পড়াশোনা করা, যে আমি এই বিষয়টা নিয়ে এখন আমি সাইন্টিফিক মতামত মারাবো, সুতরাং একটু পড়াশোনা করে জেনে নিই যে আমি না, এরকম কোনো ব্যাপার নাই। হয়তো বা আপনি যেটা বুঝাইতে চাইছেন যে স্ক্রিন আসক্তি থেকে, বাচ্চা কাচ্চার স্ক্রিন আসক্তি থেকে নানান রকম মেন্টাল ইস্যু হতে পারে, এই যে নানান রকম সাইকোলজিক্যাল ইমোশনাল বিভিন্ন ইস্যু আছে যেগুলো নিয়ে রিসার্চ হয় হচ্ছে,
আপনি সেটারই নামায় দিয়েছেন ভিডিও গেমসের মধ্যে। সো না, ভিডিও গেমসের কারণে আপনি যে কথাগুলো বললেন এগুলোর সাথে ভিডিও গেমসের কোনো সম্পর্ক নাই, সেটা নতুন রিসার্চ ফাইন্ডিং বের হয়ে এগুলো এখন আমি দেখাবো আলাপ। আজকে থেকে 20-30 বছর আগে যখন আলোচনাটা মার্কেটে নতুন আসছে, ভিডিও গেমস জিনিসটা আলোচনায় মাত্র আসছে, তখন রিসার্চার এই টাইপের সন্দেহ প্রকাশ করছিল, এই টাইপের কথাবার্তা বলছিল। আজকে প্রায় 20-30 বছর পর সায়েন্স আগে গিয়ে এগুলো ডিটেইলড রিসার্চ হয়ে দেখছে যে না, এরকম কোনো সম্পর্ক নাই। আমি এটা জানলাম কেমন, আমি এখানকার যে খবরাখবর ফলো করি তখন আমি সেখানে দেখছি যে টিভিতে এক্সপার্টরা আসে, এগুলো নিয়ে অনেক কথা হয় এসব দেশে, রাইট, যে এসব ভিডিও গেমস, কারণ আমেরিকাতে তো হচ্ছে ম্যাস শুটিং হয়, রাইট, সকলের গানে অ্যাক্সেস আছে, আপনি গান কিনতে পারবেন একটা মুদি দোকানে গিয়ে, গ্রোসারি স্টোরে গিয়ে, রাইট। সো যেহেতু এখানে ওয়াইড স্প্রেড গান, ওয়াইড স্প্রেড গান সকলের কাছে অ্যাক্সেস আছে, সবার হাতে হাতে গান থাকে, সো যেই কারণে এখানে আলাপটা আরও সিরিয়াস, যে এই ভায়োলেন্ট ভিডিও গেমসগুলো খেললে বাচ্চারা ভায়োলেন্ট হয়ে ওঠে কিনা, সেক্ষেত্রে যে এত চারপাশে বন্দুক টন্দুক আছে, এগুলো তো একটা রিস্কি ব্যাপার। এবং এই কারণে এইসব দেশে তো আমি যেটা সবসময় বলি, এমন কোনো এরিয়া নাই যেটা নিয়ে ডিটেইলড রিসার্চ হয় না, সব বিষয়ে ডিটেইলড রিসার্চ হচ্ছে। সো এই গেমস, ভিডিও গেমস নিয়েও ডিটেইলড রিসার্চ হচ্ছে। এবং এই সায়েন্স পেপারটার কথা বললাম, এটা সায়েন্স পেপার তো যারা জানেন আর্টিকেল, একেবারে বেস্ট ওয়ার্ল্ডের কাজগুলো এখানে পাবলিশ হয়, হিউজ ভলিউমের বেস্ট রিলায়েবল কাজগুলো হয়। তো সেখানে রিসার্চাররা কনক্লুড করছেন যে না, ওনারা রিসার্চ করে আলাদা এক্সক্লুসিভ কোনো কোরিলেশন খুঁজে পান নাই যে এরকম ভায়োলেন্ট গেমস খেললে বাচ্চারা, উনি যেটা বললেন অ্যাগ্রেসিভ নাকি হয়ে যায় পাবজি খেললে, না এরকম কোনো কোরিলেশন সায়েন্টিস্টরা খুঁজে পায় নাই। সো ভিডিও গেমসের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে বলে মনে হচ্ছে না, আধুনিক রিসার্চে লেটেস্ট রিসার্চ সেটাই ইন্ডিকেট করতেছে। এবং আমি একটু পড়েও শোনাই আপনাদেরকে সেখান থেকে। টেকেন টুগেদার The findings of the present study show that an extensive game intervention over the course of 2 months did not reveal any specific changes in aggression, empathy, interpersonal competencies, impulsivity-related constructs, depressivity, অ্যাংজাইটি অর এক্সিকিউটিভ কন্ট্রোল ফাংশনস, এগুলো চেঞ্জ হয়, এগুলো কিপ চেঞ্জিং, রাইট, হয়তো নতুন ফাইন্ডিং আসলে সেটা আসবে, তো সেটা তো আমাদেরকে আপডেটেড থাকতে হবে, এটা তো আমি আপনি আপডেটেড থাকার কথা না, এটা কাদের আপডেটেড থাকার কথা, এক্সপার্টদের, রিসার্চারদের। সো এই যে ভদ্রমহিলা টিভিতে আসলেন, আমরা ওনাদের মুখের দিকে তাকিয়ে ওনাদের কথা বিশ্বাস করবো, কারণ এটা ওনাদের কাজ, এটা আমাদের কাজ না। উনি টিভিতে এসে বলবেন যে ভিডিও গেমস খেললে বাচ্চা কাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার, অ্যাগ্রেসিভ হওয়ার তারা কোনো প্রমাণ পাওয়া যায় নাই রিসার্চ করে, আমরা ওনার কথা শুনে ও আচ্ছা তাই তো, ইন্টারেস্টিং, তাই নাকি, ইন্টারেস্টিং। অথবা উনি বলবেন এসে যে ও আচ্ছা, 5 বছর আগে ভাবা হয়েছিল যে অ্যাগ্রেশন পাওয়া যায় না, এখন নতুন করে মনে হচ্ছে যে বাচ্চারা ভিডিও গেমস দেখলে অ্যাগ্রেসিভ হয়, আমরা তখন বলবো ও আচ্ছা, ইন্টারেস্টিং, তো কারণ আমাদের তো জানার কোনো কারণ নাই। কিন্তু না, আপনি বাংলাদেশে এক্সপার্টদের কথা বিশ্বাস করতে পারবেন না, কারণ এক্সপার্টরা মন গড়া ভিত্তিহীন বানোয়াট কথা বলে, রাস্তার একটা লোক যেরকম যা ইচ্ছা হইলো মাথার মতো, আমার মনে হয় ভিডিও গেমস খেললে অ্যাগ্রেসিভ হয়, টিভিতে সে বলে দিলাম, রাইট। ওকে, তো সেটা গেল সেটা র্যান্ট করার সেকেন্ড বিষয়ে। নাও যে কারণে আমি এতক্ষণ ধরে এইভাবে করে বললাম, সেটা হচ্ছে যে জিনিসটা কি ভালো না খারাপ, এবং সেটাকে আমরা কীভাবে ব্যবহার করব। তো যেটা বলতেছিলাম যে এইসব ওয়েস্টের দেশে এরা সব কিছুকে, এটা কাদামাটির মধ্যে মনিমুক্তা খুঁজে বের করে নিয়ে আসে, আর আমরা হইতেছে মনিমুক্তাকে কাদামাটি বানায় ফেলতে হবে আমাদের স্টুপিড কথাবার্তাই, যে আমাদের এক্সপার্ট এসে টিভিতে মতামত দিচ্ছেন, তারপর আপনি দেখবেন একটা কমিটি হবে, শিক্ষা মন্ত্রণালয়ের লোকজন বসে বসে একটা কমিটি করবে, বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে এক্সপার্টরা এসে মন গড়া কথাবার্তা, হ্যাঁ এগুলো বাচ্চাদের ক্ষতি করে, আমরা বন্ধ করে দেওয়া উচিত, উদ্ভট কথা, উদ্ভট কাজ, ভিত্তিহীন, সায়েন্সের সাথে কোনো সম্পর্ক নাই, এইভাবে করে মেধার বিকাশ হইতেছে মেরে দিবে। নাও মেধার বিকাশ কথাটা বারবার কেন বলতেছি, ওয়েস্টে অলরেডি গেমিং ইন্ডাস্ট্রি একটা হিউজ ইন্ডাস্ট্রি, হিউজ মানে হিউজ। এই যে ফোর্টনাইট, যেটা ফোর্টনাইট ওয়ার্ল্ড কাপ আয়োজন হইলো USA-তে কিছুদিন আগে, সেইখানে যে বাচ্চাটা চ্যাম্পিয়ন হয়েছে সে হইতেছে $3 million, মানে $25 কোটি টাকা সে জিতছে। A huge tournament at Arthur Ashe Stadium in Queens, and we ain't talking tennis. This is the Fortnite World Cup Finals. 16-year-old Kyle Buga Gierstorf is waking up $3 million richer, the first ever Fortnite World Cup champion. তারপর হচ্ছে যে ইউটিউবার পিউডিপাই, সে হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার, সে ইউটিউবে কী করে যারা জানেন তো জানেন, না জানলে হচ্ছে সে ইউটিউবে সে গেমস খেলে, বসে বসে সিম্পলি গেমস খেলে, মানুষজন মজা নেয় গেমস দেখে, তার মাসে ইনকাম $25 কোটি প্রায়, মাসে ইনকাম প্রায় $25 কোটি শুধু ইউটিউব থেকে, আর তো স্পন্সর টেসপন্সর আছে। তারপর হচ্ছে এই যে ওয়েস্টের গেমিং ইন্ডাস্ট্রি, গেমিং ইন্ডাস্ট্রির রেভিনিউ কত বড় ইন্ডাস্ট্রি আপনাদের কল্পনার বাইরে, সেটা আপনাদেরকে এখন কিছু ডেটা দিয়ে বোঝায়। গেমিং ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে এই যে মিউজিক ইন্ডাস্ট্রি, গান টান হয় না ওয়েস্টের মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, যে মুভি বক্স অফিসে মুভি হলিউড, মুভি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সরি ইয়ে ওই যে মিউজিক ইন্ডাস্ট্রি, তারপরে যে NBA হয়, NFL হয়, যেগুলো মানে NBA NFL হচ্ছে আমেরিকার, NBA NFL আমেরিকার কত বড় মার্কেট সেটা আবার বুঝাতে গেলে আরেক সম্পেশিয়াল, মানে এখানে যে NBA ফাইনাল,
এনএফএল এনএফএল ফাইনাল যেটা হয়, ফাইনাল ওইটাকে বলা হয় হচ্ছে ইয়ে কি বলে, এনএফএল ফাইনাল যদি হয় ওই দিন সে জায়গা যেদিন ফাইনালটা হয় ওই দিন এই ফাইনাল খেলাটা যে দেখানো হয়, এই খেলা দেখানোর মাঝখানে যে অ্যাডের স্লট, 1 সেকেন্ডের একটা অ্যাডের জন্য কত টাকা, 10 কোটি টাকা মনে হয়। তো তো বুঝতেছেন, 10 কোটি টাকা না, $10 মিলিয়ন, হোয়াট এভার, হিউজ মার্কেট, হিউজ মার্কেট। সো এই সব কিছুকে বিট করে ফেলছে, করে ফেলছে গেমিং ইন্ডাস্ট্রি। বছরে ইনকাম $140 বিলিয়ন আমেরিকাতে গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ, আর এই সব কিছু মিলিয়ে হয়েছে $100 বিলিয়ন গেম, এই যে এনএফএল, এনবিএ, মুভি ইন্ডাস্ট্রি, তারপর মিউজিক ইন্ডাস্ট্রি, সব কিছু মিলে হয়েছে $100 বিলিয়ন। তাহলে বুঝতেছেন গেমিং ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় চলে গেছে এইসব দেশে। Gamers have set the video gaming industry to record levels. Netflix says Fortnite is a bigger threat than HBO. Red Dead Redemption 2, it made $725 million in its opening weekend. This is a bigger new industry than marijuana. Absolutely. তো স্বাভাবিকভাবে এইসব দেশে সিরিয়াস রিসার্চ হচ্ছে এগুলো নিয়ে, যে আসলে এগুলো বাচ্চাদের মেন্টাল হেলথের উপর কোনো প্রভাব আছে কিনা এই ধরনের ভায়োলেন্ট গেমের। এবং এক্সটেন্সিভ রিসার্চ করে পৃথিবীর নাম্বার 1 জার্নালে সায়েন্টিস্টরা বলতেছে যে না, আমরা আসলে কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না, তার মানে এটা সেফ, বাচ্চারা খেলেও কোনো সমস্যা নাই। এই কারণে এইসব দেশ থেকে এভাবে বাচ্চা, এইভাবে আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশে চেতনা মারায় চেস ইউর ড্রিম, তুমিও পারবে না, তুমি বাংলাদেশে বসে পারবে না, এইসব দেশে বসে, এইসব দেশে আপনি যা করতে চান তাই করতে পারবেন, এবং এইসব দেশে সর্বোচ্চ পরিমাণ হেল্প করা হয় একটা বাচ্চাকে বা একটা মানুষকে, সে যদি একটা কিছু করতে চায়। মানুষ যেরকম যে এক্সপার্ট এসে থামাই দিল আপনাকে টিভিতে বসে, বেটা দিল যে না মেন্টাল হেলথ ইস্যু, বানোয়াট কথাবার্তা বলে দিল, এইসব দেশে বলবে কি আপনি যখন করতে চাইবেন সকলে বলবে যে তুমি এটা করতে চাও, ওকে করো, আনলেস সেখানে কোনো সমস্যা আছে। আর আমরা বলবে কি থামাই দিতে হবে, শুরুতেই থামাই দিতে হবে, আনলেস ওনাদের যদি মন বলে যে না থামাবো না তাইলে আর কি। তো এই হইতেছে ওয়েস্টের বাস্তবতা। এই যদি হয় বাস্তবতা, তাইলে এই ভিডিও গেম খেলাটাকে বাচ্চা কাচ্চা অনেকে প্রফেশনালি নিচ্ছে, অনেকে এটাকে সিরিয়াস তাদের অর্থ উপার্জনের সোর্স হিসেবে নিচ্ছে, অনেক প্যারেন্টস সাপোর্ট করতেছে। সো ভালো, যেটা বাংলাদেশে সম্ভব না, সুতরাং সে আলাপ করে লাভ নয়, বাংলাদেশ তো আর কেউ প্রফেশন হিসেবে নিতে পারবে না গেমস, রাইট? এখন আইসা আবার আরেক মোটিভেশনাল স্পিকার মাইরা দিবে যে এই যে দেখো ওয়েস্টেরা পারতেছে, তাহলে তুমিও পারবে না, তুমি পারবে না, ওটা আমেরিকা এটা বাংলাদেশ, কেন পারবে না, সে আলাপে ঢুকতে চাই না, পারবে না তুমি, রাইট? সো না, তুমি গেমস খেলা আবার এদেরকে দেখে না, পাগলামি করো না, বাংলাদেশে বসে অতি পাকলামি করো না, তোমার কাজ হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, বিসিএস ক্যাডার না হলে জীবন শেষ, তুমি আমেরিকায় থাকো না, রাইট? সো না, আমি তোমাকে বলতেছি না যে ভিডিও গেমস খেলো, তুমি বাংলাদেশে ভিডিও গেমস খেলা যাবে না, খেললে বিয়ে করতে মাইয়া পাবা না এবং খাইতে ভাত পাবা না, ওকে? না, এই হচ্ছে বাস্তবতা, রাইট? ভিডিও, এটা হচ্ছে ভিডিও গেমসের বাস্তবতা, রিয়েল বাস্তবতা, যেটা প্রথমে আলোচনা করতে চাইলাম, কারণ উনি এক্সপার্ট, এক্সপার্ট এসে সারাদিন দেখবেন টিভিতে পত্রিকাতে বানোয়াট কথাবার্তা বলতেছে, ভিডিও গেমসের কুফল কুফল বলে বেড়াইতেছে। সো সেটা আমি প্রথমে ডিবাঙ্ক করতে চাইলাম, সেই পার্টটা। হয়তো বা ভবিষ্যতে অন্যরকম ফাইন্ডিং আসতেও পারে, কিন্তু লেটেস্ট ফাইন্ডিং বলতেছে যে নাও এবার বাংলাদেশের বাস্তবতায় ফিরে আসি, যেটা বললাম যেগুলো ওয়েস্টের কথাবার্তা, বাংলাদেশে যে বাস্তবতা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ বাংলাদেশ ওয়েস্ট না। সো বাংলাদেশের বাস্তবতায় অভিভাবকরা কি বলতে চাচ্ছেন, তাদের কি অভিযোগ, আগে সেটা শুনি। অধিকাংশ অভিভাবকই চাচ্ছেন গেমগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, কারণ এসব গেমের আসক্তি পথহারা করে তুলেছে কিশোর তরুণদের। পাবজি বা ফ্রি ফায়ার খেলতে মোবাইলের ডাটা কিনতে হয়, টাকা না পেয়ে গত 21 মে চাঁদপুরে এক কিশোর আত্মহত্যা করে। এসব গেম খেলতে গিয়ে অনেকে ভুলে যায় নাওয়া খাওয়া, অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে গেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে যুদ্ধে টিকে থাকা যায়। করোনায় অনলাইন পড়াশোনার কারণে শিক্ষার্থীদের হাতে ডিভাইস দিতে বাধ্য হয়েছেন অভিভাবকেরা, এখন পাবজির গেমের কারণে তারা পড়েছেন নতুন আতঙ্কে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে অবশ্যই অলমোস্ট কমে আসবে, কারণ তারা কোনো একটা ব্যস্ততার মধ্যে থাকবে। এটা এমন একটা ক্ষতিকারক জিনিস, এটা এখন ইয়াবারচিতে খারাপ হয়ে গেছে। বাসায় গেলে টেবিলে বা কোনো হানে রাখার সাথে সাথে মোবাইলটা গায়েব হয়ে যাচ্ছে, কোথায় গেছে যা দিয়ে কোনো কাটার চিপায়। অভিভাবকদের অভিযোগ সেটা আমাদেরকে মাথায় নিতে হবে, কারণ অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেল করেন, ডিল করেন, ওনারা দেখতে পাচ্ছেন যে এই খেলার নেশা, এবং এটা খেলার নেশা তো এটা সত্যি কথা। আমরা ছোটোবেলায় ছিল আমাদের কিশোর পাশান, তিন গোয়েন্দা পড়ার নেশা, মাসুদ রানা পড়ার নেশা, তারপর শার্লক হোমস পড়ার নেশা। সো সকল বাচ্চাদের ছোটোবেলায় বিভিন্ন রকম নেশা থাকে, এখনকার সময় চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে গেমস খেলার নেশা। সো এই নেশার থেকে সেই নেশাকে আলাদাভাবে দেখানো না, এমন না, সকলেরই বিভিন্ন কিছুতে নেশা থাকে। না, এখন যেহেতু সময় চেঞ্জ হয়ে গেছে, নেশার ধরন চেঞ্জ হয়ে গেছে, এখন ভিডিও গেমস খেলায় পোলাপানের নেশা এখন ঢুকে গেছে এবং ফোন সহজ লোপ হয়, এটা একটা ব্যাপার। আরেকটা যে গার্জিয়ানরা বললেন যে অনেক টাকা পয়সা চুরি করে অনেকে, ইভেন একটা ছেলে আত্মহত্যা করছে। সো এটা একটা ছেলে আত্মহত্যা করছে মানে ভিডিও গেমস এক্সক্লুসিভলি, আলাদা কিছু সেটা দাবি করার সুযোগ নাই। এরকম আত্মহত্যা প্রেমের কারণে প্রচুর ছেলে মেয়ে করে। সো তাই বলে কি এখন বাংলাদেশে প্রেম নিষিদ্ধ হয়ে গেছে? না, তো এখন একজন এক্সপার্ট এসে বাংলাদেশের তথাকথিত এক্সপার্ট টিভিতে এসে দেখবেন বলে দেবে যে এই ভিডিও গেমসের জন্য বাচ্চারা আত্মহত্যা করতেছে, এটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক, ব্যান করে দেওয়া হোক, এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে ফেলছেন। সো না, একটা দুটো ছেলে এরকম আত্মহত্যা করতেই পারে, সেটা আলাদা ব্যাপার। এরকম আমাদের সময় যখন ভিডিও গেমস ছিল না, তখন অনেক ছেলে মেয়ে বা
বাবা মার সাথে অভিমান করে আত্মহত্যা করতো অনেক কারণে, রাইট? সো এগুলো কোনো এক্সপার্ট কারণ হইতে পারে না মতামত দেওয়ার, বা এগুলো কোনো ডেটা না, এগুলো আউটলায়ার। সো না, এখন ভিডিও গেমস আলাদাভাবে যেরকম ভিলিফাই করা হচ্ছে বা এক্সপার্টরা এসে নানান মতামত দিচ্ছেন, ভিত্তিহীন মতামত, আলাদাভাবে ভিডিও গেমসকে ভিলিফাই করার কোনো কারণ বা সুযোগ নাই। বরং ভিডিও গেমসকে কন্ট্রোল ওয়েতে ব্যবহার করলে এটা এখন হিউজ মার্কেট, পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটগুলোর মধ্যে একটা, ইনক্রেডিবল মার্কেট ভিডিও গেমস, যেটা ওয়েস্ট এবং সভ্য দেশগুলো সেইভাবে করে ব্যবহার করতেছে, বাচ্চা কাচ্চাকে ফ্লারিশ করার সুযোগ দিচ্ছে, নতুন ক্যারিয়ার তার করাইতেছে, বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে, মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করতেছে, ছোটো ছোটো বাচ্চারা বাবা মা হেল্প করতেছে। সো এটা হচ্ছে ওয়েস্টের বাস্তবতা, ওইটা বাদ দিলাম। বাংলাদেশের বাস্তবতায় এই যেহেতু এগুলো কোনো ফিউচার নেই, এগুলো করে রাইট রাস্তায় বসে থাকতে হবে, সুতরাং এগুলো করতে দেওয়া যাবে না বাচ্চা কাচ্চাদেরকে। তোমরা, আমি ওই যে একটা বই লেখা শুরু করছিলাম যে তুমি আমেরিকায় থাকো না, তুমি বিল গেটস নাও, এরকম বই মেলার জন্য আর কি শেষ করতে পারি নাই, একটু ভালো করে লিখতে হবে, তো ওই সময়টা একটা ডিফিকাল্ট জায়গা। সো না, তুমি আমেরিকায় থাকো না এবং তুমি বিল গেটস নাও, সুতরাং আমেরিকায় এগুলো দেখে পাগল হইলে হবে না, তুমি বাংলাদেশে থাকো, তোমাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, তোমার সামনে খুব কঠিন ফিউচার অপেক্ষা করতেছে। সো ভিডিও গেমস এটা ভালো খারাপ জিনিস তা না, ভালো জিনিস কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু খারাপ জিনিস না যেটা বলা হয়, যেটা দাবি করা হচ্ছে বা এক্সপার্টরা সে টিভিতে বলতেছেন, এগুলো মিথ্যা কথা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বাচ্চা কাচ্চাদেরকে এগুলোতে ঢুকতে দিয়ে লাভ নেই, তাদের ফিউচার নষ্ট হবে, কারণ এই এরিয়াতে তাদের ফিউচার নেই, আমেরিকাতে গেলে ফিউচার আছে। সো এই বাস্তবতায় বাংলাদেশে একটু ডিফারেন্টলি ট্রিট করতে হবে, এবং অভিভাবকদের যেই অভিযোগ বা যেই এই কনসার্ন এটাকে আমলে নিতে হবে। এবং যেটা ভালো লাগছে আমার, টেলি যোগাযোগ মন্ত্রী উনি বলবেন যে যে এটা বন্ধ করে দিল, ওরা ভিপিএন দিয়ে ইউজ করা শুরু করবে, সো বন্ধ করা কোনো সমাধান না, উইচ ইজ ট্রু। বন্ধ করাটা তো সমাধান না, আপনি ইচ্ছে করলে আপনার সন্তানকে গাইড করতে পারেন, আপনি তাকে মোটিভেট করতে পারেন, পাবজি বন্ধ করে দেব, ভিপিএন দিয়ে চালাবে, আজকে আপনি পাবজি বন্ধ করছেন, ফ্রি ফায়ার বন্ধ করছেন, আরো তিনটা নতুন গেমে তারা আসক্ত হয়ে যাবে, অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারে, ওই অপশন তো আপনাকে ওপেন করতে হবে, দিতে হবে। ওনারা কথা ঠিকই বলছেন, এইগুলা এইভাবে করে বন্ধ করা কোনো সমাধান না, এইভাবে বন্ধ করে পারা যাবেও না, এইভাবে রেগুলেট করে কোনো কিছুই করা যাচ্ছে না, এখনকার সময়টাই এরকম। ফেসবুক বন্ধ করতে পারতেছে না, সরকার কন্ট্রোল করতে পারতেছে না, ইউটিউব পারতেছে না, বন্ধ করলে ভিপিএন দিয়ে সবাই ইউজ করে। ফেসবুক যখন বাংলাদেশে ব্লকড অবস্থায় থাকে, আমি ফেসবুকে ঢুকে দেখি, তখন আমার একটা পোস্টে সাধারণ সময় যত মানুষ লাইক দেয় তার চেয়ে বেশি লাইক মনে হয়ে পড়ে যে বাংলাদেশে যখন ফেসবুক ব্যান থাকে তখন সব ভিপিএন দিয়ে ঢুকতেছে ঠিকই। সো সরকার এখন বুঝে গেছে, যেই কারণে এখন ব্যানের রাস্তা থেকে সরে আসতেছে, যেটা আগে বাংলাদেশিদের লাইক বেসিক ইনস্টিংক্ট রিয়াকশন ছিল, যে কোনো কিছু ব্যান মেরে দিতে হবে, সব কিছু ব্যান মেরে দিতে হবে, এবং এই কারণে যে প্রতিভা বিকাশের সুযোগ পায় না, এগুলো অন্য পর্বে আলোচনা করছি, রাইট? সভ্য বিশ্বে কত কম ব্যান করা যায়, কত কম রেগুলেট করা যায়, কত লিবার্টি ফ্রিডম দেওয়া যায়, আর বাংলাদেশে কত চিপ্পা ধরা যায় চারদিক থেকে। ওনার ইচ্ছা হয়েছে, এক্সপার্টের ইচ্ছা হয়েছে, ওনার মনে হয়েছে যে এটা বন্ধ করতে হবে, এসার মতামত দিয়ে দিল আর কি এরকম। সো এই মানসিকতা থেকে আস্তে আস্তে সরকাররা বের হয়ে আসতেছে, কারণ ওরা বুঝতে শুরু করছে এসব ব্যান টানিগুলো দিয়ে কিছু হয় না, কাজ হয় না, যে কারণে যে অলদার প্রাইম মিনিস্টার্স ম্যান যখন বের হইলো, সরকার ব্যান করে নাই, কিন্তু সবাই অবাক হয়েছে, কারণ হচ্ছে সরকার বুঝে গেছে যে ব্যান করে পারা যায় না হুদাই, বরং ব্যান করলে এটার প্রতি আরও আগ্রহ বাড়ে মানুষের। সো যে কারণে গেমগুলো ব্যান করা নিয়ে আলোচনা উঠলেও ব্যান করে নাই সরকার, এবং সরকারের আর্গুমেন্ট হচ্ছে ব্যান করে লাভ নেই, ব্যান করে এগুলোকে থামানো যায় না, আমাদেরকে কনস্ট্রাকটিভ সমাধানের দিকে যাইতে হবে। এবং কনস্ট্রাকটিভ সমাধানটা কি সেটা আমি বলে দিচ্ছি, এটা এখানে আলোচনায় উঠে আসে নাই, বা একজন মনে হয় বলছে, শিক্ষামন্ত্রী বলছে বা টেলিযোগাযোগ মন্ত্রী, যে অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা অভিভাবকদের দায়িত্ব যে বাচ্চা কতক্ষণ স্ক্রিন ফোনে মানে হাতে ফোন পাবে কি পাবে না, গেমস খেলতে পারবে কি পারবে না, কতক্ষণ খেলতে পারবে। যেমন বিলগেটসের বাসায় নিয়ম ছিল তার মেয়েরা 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত হাতে ফোন নিতে পারবে না। সো সি বিলগেটস হইতেছে উইন্ডোজের প্রতিষ্ঠাতা, টেক জায়ান্ট, টেক ড্যাডি, সেটা এক ড্যাডির বাসাতেই হচ্ছে, তার মায়েরাই হতে আছে 15 বছর বয়স পর্যন্ত ফোন টোন হাতে পায় নাই। সো বিল গেটসের ফ্যামিলিতে যদি বাচ্চাদের অ্যাক্সেস না থাকে, তাহলে আমাদের পারা উচিত না, আমাদের তার আগে পারা উচিত, রাইট? সো এটা অভিভাবকের রেসপন্সিবিলিটি না, এটা ডিফিকাল্ট, কারণ বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, দেখবে সব অন্যান্য অভিভাবকরা কন্ট্রোল করতেছে না তাদের বাচ্চা কাচ্চাকে, সবাই গেমস খেলতেছে, গেমস নিয়ে গল্প করতেছে, আমার বাচ্চা শুধুমাত্র আমি দিচ্ছি না, সে আমার পিছনে বিরুদ্ধে তখন তার মনোভাব গড়ে উঠবে, ফেসবুক তো আছে, আবার নতুন আসছে, ফেসবুকে কিছু আসে না, উস্কাবে, হ্যাঁ তোমার বাবা মা তোমার মনটা বুঝতে পারছে না, তোমার বাবা মা তোমার মনস্তত্ব বুঝতে পারছে না, তোমার বাবা মা তোমাকে টর্চার করছে, হ্যাঁ এই সেই শুরু হয়ে যাবে, আরেক উস্কানোর গ্রুপ। সো ডিফিকাল্ট এখনকার দিনে সব কিছুই, গত পর্বে যেরকম আলোচনা করছি আপনাদেরকে দেখাইছি যে নেশা নিয়ে আর কি, হ্যাঁ আজকাল নেশা নিয়েও কথা বলা যাবে না। সো আজকাল বাচ্চা কাচ্চা শাসন করে ডিফিকাল্ট হয়ে গেছে এই পাকনাদের কারণে চারপাশে, কিন্তু আলটিমেটলি বাচ্চা কাচ্চাকেই, বাবা মাকেই, অভিভাবকদেরকেই এই দায়িত্বটা নিতে হবে রেগুলেট করার। এবং আমি পুরা
লাইক সার্বিকভাবে আলোচনা করতে চাইছি। আমি আপনাদেরকে প্রথমে পুরো বাস্তবতাটা দেখাইছি যে ভিডিও গেমসের নেতিবাচক এফেক্ট আছে বলে এমন কোনো সায়েন্স বলতেছে না, বরং ভিডিও গেমসকে ইতিবাচকভাবে ব্যবহার করে ওয়েস্ট হিউজ মার্কেট বানাইছে, ইনক্রেডিবল মার্কেট বানাই ফেলছে সেটাকে। কিন্তু বাংলাদেশে এই চিন্তা করে লাভ নাই যে বাংলাদেশে ভিডিও গেমস খেলে কেউ কিছু করতে পারবে। হ্যাঁ, ইন্টারনেট থাকা এখন অপরচুনিটি তৈরি হয়েছে, আপনি ইউটিউব ব্যবহার করে অনেক কিছু করার সুযোগ হয়তো থাকবে, কিন্তু এই দেশ আপনাকে কোনো সাপোর্ট দিবে না। এই দেশের সেই সাপোর্ট দেওয়ার যোগ্যতাই নেই, ক্ষমতাই নেই, সেই জ্ঞানী নাই, সেই মেধাই নাই, সেই কিছুই নাই। সো বাংলাদেশে বসে এই ওয়েস্টগুলো দেখে আবার নাচা যাবে না। অ্যাগেন বলতে হচ্ছে তুমি আমেরিকায় থাকো না, আমার সেই বই লেখাটা শেষ করা উচিত। সো না, বাংলাদেশে এগুলা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সরকার অভিভাবক যুগপথভাবে কাজ করতে হবে, কাজ করে যতটুকু রেগুলেট করার রেগুলেট করতে হবে। ভিডিও গেমস ইটসেলফ কোনো সমস্যা না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য এটা একটা ইস্যু। সামাজিকভাবে সার্বিকভাবে এটা নিয়ে কাজ করতে হবে।